নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো আজকে অনেক দিন পরে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, আর তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ, পুরনো রান্না নতুন স্বাদে। তো কী কী লাগছে তো তোমরা দেখতে পেলে, কচু লতি নিয়েছি, আর এখানে একটু চিংড়ি শুটকি ছিল, তো সেই শুটকিটাও নিয়েছি আমি। আর তোমরা অনেকে ভাববে যে এটা নতুন কি বা রান্না, তো তবে আমার কাছে নতুন, কখনো আমি লতি দিয়ে চিংড়ি শুটকি খাইনি। তো আজকে ভাবলাম ট্রাই করে দেখি, বাড়িতে আছে সব কিছু। তো এরই মাঝখানে আবারও একটা টুইস্ট হলো যে বেগুন কেন। তো বেগুনগুলো তোমরা দেখতেই পেলে যে বেগুনগুলো আমার একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু দ্রব্যমূল্য অনেক, সমস্ত কিছু কিনে খেতে হয়, তো কিছুই নষ্ট করতে চাই না। তো ভাবলাম যে না, কেটে কুটে যতটুকু হয় দিয়ে দিই, তবে খুব একটা খারাপ লাগেনি খেয়ে, মানে ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো দারুণ হয়েছে। তো তোমরা দেখতে পেলে আমি একটু কালো সর্ষে, কিছু লঙ্কা, স্বাদ মতো লঙ্কাটা ঝালটা যে যেমন প্রেফার করো সেভাবেই নেবে, আর হলো দু কোয়া রসুন নিয়েছি। তো প্রথমে চিংড়িগুলো, শুটকিগুলো আমি ভালো মতন লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে তুলে রাখার পর সেই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে আমি মানে দুদিকেই সমস্ত কিছু মেনটেন করছি, যেমন কি অল্প তেলে রান্না করছি, এক তো হেলথের জন্য, দ্বিতীয় নম্বর আবারও বলছি দ্রব্যমূল্য এত বেশি যে আমাদেরকে এখন একটু ঘরে গৃহিণীদের একটুখানি হয়তো সে আগের মতন ফিরে আগের রূপে হয়তো আবার ফিরে আসতে হবে, কারণ আগে মা কাকি মা জেঠিমাদের কাছে গল্প শোনা আছে যে হয়তো 100 গ্রাম তেল বা 200 গ্রাম তেল তারা নাকি সপ্তাহখানেক চালাতো, এমন অনেক গল্পই আমরা শুনেছি। হয়তো দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি হয়ে চলছে, আমাদের আবার হয়তো সেই রুলসই ফলো করতে হবে। তবে যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, দেখো আমি এখানে এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। তো আমার মানে বকবক করতে গিয়ে দেখি যে অনেকটা রান্নাই হয়ে গেছে, তো এখানে অনেকটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো তারপরে এখন একটু আমি নুন দিয়েছি, তারপরেই দেখো এখানে আমি এখন সর্ষে বাটাটা দিয়ে দেব। তো এখানে তোমরা চাইলে সাদা সর্ষেটাও দিতে পারো, তবে আমি কি করি, কালো সর্ষেটাকে বেশি প্রেফার করি, আমার কালো সর্ষেটাই বেশি ভালো লাগে। তো অল্প করে, খুব একটা দিতে দেওয়ার দরকার নেই, যেমন পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। আর লতিগুলো আমি আগেই কেটে রেখেছি, আমার না কিছু কিছু টিপস আছে, ঘরোয়া টিপস, আমি যেই রুলস ফলো করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কি হয় যে রান্নাটা সম্পূর্ণটা আমাকে এক হাতেই করতে হয় প্রায়, আর সবজি কাটতে আমি মোটামুটি ভালোবাসি। তো আমি কি করি, যখনই আমি আগের দিনই ভেবে রেখে দিই যে পরের দিন আমি কি রান্না করব, তো সেই মতে আমার যদি কোনো সবজি কাটার থাকে সেগুলো আমি কি আগেই কেটে রেখে দিই। যেমন এই লতিটা আমার কালকে নিয়ে এসেছিলো, কিন্তু আমি আজকে করছি, তো লতিটাকে কিন্তু আমি আজ মানে কালকেই কেটে রেখে দিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি, যেহেতু লতি কাটতে অনেকটা সময় লাগে। তাছাড়াও অনেক কিছু সবজি আছে, যেমন শাক, এমনি কোনো সবজি আমি আগের দিন রাতের মধ্যে মোটামুটি সমস্ত কিছু কেটে রেখে দিই, তাহলে কি হয় যে অনেকটা টেনশন ফ্রি থাকি যে না, সকালে একটু লেট করে উঠলেও হয়তো আমার কোনো অসুবিধা হবে না, ঝাপাঝাপ আমি দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিতে পারবো। তো আমি জানি তোমরাও অনেকে অনেক ধরনের কি বলবো টিপস ফলো করো, কারণ নিজে নিজে সংসারে থাকতে থাকতে সবারই মেয়ে মানুষের এটা হয়েই যায়, কিছু কিছু টিপস বেরিয়েই যায়। তো তোমাদের যদি এরকম ছোটোখাটো কোনো টিপস থাকে তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো। তো দেখো এখানে আমি ওই সর্ষেটা দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি, ভেজে বলতে সেই মানে হালকাভাবে ভেজে নিয়েছি, দু এক মিনিট ভেজে নেওয়ার পর আমি কি করেছি তোমার সেই চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। চিংড়ি শুটকি দেওয়ার পরও আমাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে, নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি, ঢেকে রাখার পর ভালো মতন, তারপরে দেখছি পরিমাণ মতন, যাতে কি বলে তোমার সবজিটা তো পুরো ড্রাই হয়ে গেল না, এখন এটাকে গা মাখা করার জন্য একটু কিছুটা আমি জল দেব। তো আজকে এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, তবে তোমরা জানবে, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে যে আমি তরকারিতে বেশিরভাগই গরম জলটা ইউজ করতে প্রেফার করি,
আর সেটাই করা উচিত, মানে হয় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর দেখো একটু চিনি দিয়ে দিলাম, হ্যাঁ এখানে বাঙাল ঘুটির কোনো ব্যাপার নেই, চিনিটা দিলে কি হয় একটু স্বাদটা নুন ঝালের ব্যালেন্সটা সমান হয়, সেজন্যই আমি চিনিটা দিয়েছি। তো এখন দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। ও যা বলছিলাম যে গরম জলটা দিলে মনে হয় যে তোমার তরকারি স্বাদটা দ্বিগুণ হয়েছে, আর কিছু নয়। তো চলো দেখো আমার হয়ে গেছে, এখন জল দিয়ে একটু ঢেকে রাখবো, তারপরেই রেডি। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো এবং আমার বকবক তোমরা শুনছো, তাদের কিছু একটা হয়তো ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য তোমাদেরকে কীভাবে বোঝাতে হবে তোমরা তো সেটা খুব ভালো করেই জানো, হ্যাঁ সেজন্য একটা লাইক করতে হবে। আর যার কোনো কিছু জানার থাকলে সেজন্য কী করতে হবে, কমেন্ট করতে হবে। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধু, তাহলে প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব না করেই দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমাকে নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটা উৎসাহিত করে। তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সকলে মিলে সাবস্ক্রাইব করো। আর যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের জন্য টাটা, বাই। এখন রেডি অ্যান্ড সার্ভ। তো টাটা অ্যান্ড বাই, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।